বৃহস্পতিবার 26শে জানুয়ারি ভারতবর্ষের 74তম সাধারণতন্ত্র দিবস। এদিন বর্ণাঢ্য কুচকাওয়াজ ও দেশাত্মবোধক সহ অন্যান্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় উদযাপিত হল প্রজাতন্ত্র দিবস। এদিন বালুরঘাট স্টেডিয়ামে সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। কোভিড অতিমারির কারণে গত 2 বছর অনুষ্ঠান কাটছাট করায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জৌলুস ছিল না। তবে এবার অন্যান্য বছরের মতোই জাতীয় পতাকা উত্তোলনের পর সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অভিবাদন গ্রহণ করেন জেলা শাসক বিজেন কৃষ্ণা ও জেলা পুলিশ সুপার রাহুল দে। কুচকাওয়াজের পর রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো স্টেডিয়ামের মাঠ পরিক্রমা করে। এদিন কুচকাওয়াজ অনুষ্ঠান দেখতে শহরের বহু মানুষ ভিড় জমান। এই উপলক্ষে দেশাত্মবোধক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাধারণতন্ত্র দিবসের এই সুপ্রভাতে আমি দক্ষিণ দিনাজপুর জেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা স্মরণ করব আমাদের দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের, যারা স্বৈরাচারী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। সেই সব শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। 1950 সালের 26শে জানুয়ারি দিনটিতে আমাদের দেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রূপে প্রণীত হয়েছে। সেই কারণে আমরা প্রত্যেক ভারতবাসী প্রত্যেক বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে মর্যাদার সঙ্গে পালন করে থাকি। আজকের এই দিনে আমরা বিশেষভাবে স্মরণ করি আমাদের সংবিধানের রূপকার ডক্টর বিআর আম্বেদকরকে। দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি সাধারণতন্ত্র দিবস উদযাপনের একই চিত্র মালদা জেলাতেও। বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মহা সমারোহে পালিত হল ভারতের 74তম প্রজাতন্ত্র দিবস। এদিন সকালে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া ও পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এদিন সেখানে কুচকাওয়াজে অংশগ্রহণ করে বিএসএফ, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলো প্রদর্শিত হয় এদিন। এছাড়াও বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দেশভক্তিমূলক নৃত্যানুষ্ঠান পরিবেশন করে। জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ এবং নৃত্য প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এদিন কুচকাওয়াজ ও অনুষ্ঠান দেখতে ভিড় জমান এলাকার উৎসাহী মানুষেরা। এই ট্যাবলোই রাখা হয়েছে কৃষি পরিকাঠামো উন্নয়নের পদক্ষেপ, কৃষকের জন্য কৃষির উন্নয়ন। পশ্চিমবঙ্গ সরকার মনে করেছে দুয়ারে সরকারই একমাত্র পারে সমাধানের রাস্তা। দুয়ারে সরকার বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এই ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের একটি জেলার অধিবাসী হিসেবে আমাদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জেলা শাসক হিসেবে জেলাবাসীকে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে কতগুলি কথা জানানোর প্রয়োজন অনুভব করছি। সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট আছে। প্রশাসনিক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পোশাক বিতরণ, অনলাইন শিক্ষার জন্য দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব প্রদান ও ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ও শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানে জেলা প্রশাসন সদর্থক ভূমিকা গ্রহণ করছে। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।